হাই ফ্রেন্ড, আমরা চলে এসেছি দুপুরবেলা। এখন দুপুর 12:20 হয়েছে, আমাদের স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে মাহি, দেখছো মাহি স্নান হয়ে গেছে, দেখো সকালে রান্না হয়ে গেছে। মাহির বাবা খাবার নিয়ে যায়, তাই সকাল সকাল সেরে ফেলেছি, সব কাজ হয়ে গেছে। দেখো সব কাজ হয়ে গেছে। এখন মাই প্রচন্ড ভুলে যাচ্ছে পড়াশোনা, তাই মাইকে পড়তে বসিয়েছি। এই যে বই দেখতে পাচ্ছ, এই যে মাহি, এই যে মাহি স্কুলের ব্যাগ। স্কুল ভর্তি হয়নি মাহি, 3+ এখনো হয়নি। এই যে মাহি, এখনো ভাবছি স্কুলে ভর্তি করব না, পরে করব। এখন কোভিড চলছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করব, কি করব। তাই মাহিকে আপাতত বাড়িতেই পড়াচ্ছি যতটা এগোনো যায়। এই যে মাহি আপাতত কিছুটা পড়েছে, মাহি তোমাদেরকে একটু পড়াশোনা করে শোনাবে, তাই তো মাহি? আচ্ছা মাহি, আচ্ছা দু একটা জিনিস বলো তো, শুনবে, দাঁড়াও শুনবে। আচ্ছা বলো তো, আমাদের জাতীয় গাছ কি? আচ্ছা জাতীয় পাখি কি? আচ্ছা বলো তো, আমাদের জাতীয় ফুল কি? ওদেরকে বলো জাতীয় ফুল, জাতীয় ফুল কি বলো, তুমি বলো জাতীয় ফুল কি? জাতীয় ফুল কি তুমি বল, জাতীয় ফুল কি? তোমার ফ্রেন্ডরা তো শুনবে, বলো জাতীয় ফুল কি? বলতে যদি না পারো আজকে থাবড়া মারবো গালের মধ্যে। আমি বলবো, আমি বলবো জাতীয় ফুল কি? লোটাস মানে পেরেছে, পেরেছে। আচ্ছা ওরে বাবা কি হাসি। আচ্ছা বলো তো, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর অজুহাত দেখাতে হবে না। আচ্ছা বলো তো, আচ্ছা আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর নাম বলো, প্রধানমন্ত্রীর নাম, প্রধানমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রীর নাম, দেখো মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নাম কি? বলো তো আমাদের দেশের নাম কি? ভারত। ও বর্ষ বলতে পারে না, বয়স বলে। ভারত বয়স না, ভারত বর্ষ, ভারত বর্ষ। ওরে বাবা পেরেছি, পেরেছে। তাহলে আজ আসি, মাহি কিছুটা বলতে পেরেছে, আবার পরে আসবো, টাটা।